প্রথম পর্যায়ের নির্বাচনের মাজতে ডিমা হাসাউত অপহরণের ঘটনা। অপহরণ বিজেপি নেতার ভাতৃ, বিবাহর এদিন পিছতে অপহরণ যুবকক। 17 এপ্রিলের নিশা দিয়ংমুখ আরক্ষী থানার অন্তর্গত ফাইজুবাড়ির ঘরের প্রসেনজিৎ নাইডিংক অপহরণ করে অস্ত্রধারী দুর্বৃত্তই। ডিমা হাসা স্বায়ত্তশাসিত পরিষদের ইএম মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃ প্রসেনজিৎ। যা 16 এপ্রিলত মাইভাঙত আছিল প্রসেনজিতর বিয়া, আর বিয়ার পিছদিনাই নিশা দুর্বৃত্তর দলে ঘরের মাতি লৈ গেছিল প্রসেনজিতক। মাতি নি ঘরেরপরাই অচিনাক্ত দুর্বৃত্তই অপহরণ করে মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃগী। UDLA নামৰ সশস্ত্র সংগঠনে অপহরণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত পরিয়ালের লোকে দিয়ংমুখ আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। হাফলঙৰ পৰা পঙ্কজ দেৱৰ রিপোর্ট, News18 অসম নর্থইষ্ট। প্রথম পর্যায়ের নির্বাচনের মাজতে ডিমা হাসাউত অপহরণের ঘটনা। অপহরণ বিজেপি নেতার ভাতৃ, বিবাহর এদিন পিছতে অপহরণ যুবকক। 17 এপ্রিলের নিশা দিয়ংমুখ আরক্ষী থানার অন্তর্গত ফাইজুবাড়ির ঘরের প্রসেনজিৎ নাইডিংক অপহরণ করে অস্ত্রধারী দুর্বৃত্তই। ডিমা হাসা স্বায়ত্তশাসিত পরিষদের ইএম মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃ প্রসেনজিৎ। যা 16 এপ্রিলত মাইভাঙত আছিল প্রসেনজিতর বিয়া, আর বিয়ার পিছদিনাই নিশা দুর্বৃত্তর দলে ঘরের মাতি লৈ গেছিল প্রসেনজিতক। মাতি নি ঘরেরপরাই অচিনাক্ত দুর্বৃত্তই অপহরণ করে মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃগী। UDLA নামৰ সশস্ত্র সংগঠনে অপহরণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত পরিয়ালের লোকে দিয়ংমুখ আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। হাফলঙৰ পৰা পঙ্কজ দেৱৰ রিপোর্ট, News18 অসম নর্থইষ্ট। প্রথম পর্যায়ের নির্বাচনের মাজতে ডিমা হাসাউত অপহরণের ঘটনা। অপহরণ বিজেপি নেতার ভাতৃ, বিবাহর এদিন পিছতে অপহরণ যুবকক। 17 এপ্রিলের নিশা দিয়ংমুখ আরক্ষী থানার অন্তর্গত ফাইজুবাড়ির ঘরের প্রসেনজিৎ নাইডিংক অপহরণ করে অস্ত্রধারী দুর্বৃত্তই। ডিমা হাসা স্বায়ত্তশাসিত পরিষদের ইএম মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃ প্রসেনজিৎ। যা 16 এপ্রিলত মাইভাঙত আছিল প্রসেনজিতর বিয়া, আর বিয়ার পিছদিনাই নিশা দুর্বৃত্তর দলে ঘরের মাতি লৈ গেছিল প্রসেনজিতক। মাতি নি ঘরেরপরাই অচিনাক্ত দুর্বৃত্তই অপহরণ করে মনজিৎ নাইডিংর কনিষ্ঠ ভাতৃগী। UDLA নামৰ সশস্ত্র সংগঠনে অপহরণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত পরিয়ালের লোকে দিয়ংমুখ আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। হাফলঙৰ পৰা পঙ্কজ দেৱৰ রিপোর্ট, News18 অসম নর্থইষ্ট।